বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1974 সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টস বা বিআইএস প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। ঢাকার সাভারের জিরানিতে 115 একর জমির উপর মনোরম প্রাকৃতিক পরিবেশে বিকেএসপি প্রতিষ্ঠিত। প্রথমেই 30 জন করে ফুটবল এবং হকির ছাত্রদের নিয়ে শুরু বিকেএসপির কার্যক্রম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীকে প্রধান করে 10 সদস্যের বোর্ড দ্বারা এটি পরিচালিত হয়। প্রতি বছর বিকেএসপিতে 17টি ইভেন্টে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। দেশ ও বিদেশের মাটিতে ক্রিকেটের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসে পুরো দেশ। আর বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের একটা বড় অংশ আসে বিকেএসপি থেকে। নাইমুর রহমান দুর্জয় থেকে বর্তমানে বিশ্বে ক্রিকেট মাতানোর সাকিব, মুশফিকরা এই বিকেএসপির ছাত্র। আধুনিক সুযোগ সুবিধা আর প্রশিক্ষকদের অক্লান্ত চেষ্টায় এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসছে দারুণ প্রতিভাবান ক্রিকেটাররা। ফুটবল, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারবে এমন কিছু তরুণ খেলোয়াড় তৈরি করছে বিকেএসপি। অতীতে এবং বর্তমানেও জাতীয় দলে খেলেছেন এবং খেলছেন এ প্রতিষ্ঠানের অনেক ফুটবলার। হকি, ক্রিকেট এবং ফুটবলের পর দেশের অন্যতম জনপ্রিয় খেলা হকি। আন্তর্জাতিক হকিতে বেশ কিছু সাফল্য আছে বাংলাদেশের। এই সব সাফল্যের বড় একটা অংশ এসেছে বিকেএসপির শিক্ষার্থীদের হাত ধরে। শুটিং, সাঁতার, আর্চারি, অ্যাথলেট, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, জুডো, উশু, তাইকোয়ান্দো, জিমন্যাস্টিক, বক্সিং, টেনিস ও বাস্কেটবল সহ মোট 17টি খেলায় নিজেদের তৈরি করছে দেশের তরুণ খেলোয়াড়রা। দেশের ক্রীড়াঙ্গনে বিকেএসপির ভূমিকা অপরিসীম। আগামী দিনগুলোতে এ প্রতিষ্ঠান বাংলাদেশকে আরও তারকা খেলোয়াড় উপহার দেবে এমনটাই প্রত্যাশা সবার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।